আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, সকলকে জানাচ্ছি অনলাইন ক্লাস এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারক। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি আলোচনা করব তাওহীদ, আল্লাহর পরিচয়, কুফর, শিরক ও নিফাক নিয়ে। এই আলোচনাটা হাই স্কুল লেভেলের ষষ্ঠ থেকে নিয়ে দশম শ্রেণী পর্যন্ত প্রায় সকল ক্লাসেই এই আলোচনাটা আছে। এজন্য সকল ছাত্রছাত্রীরা এই আলোচনাটা তোমরা শুনবে, আশা করি তোমরা উপকৃত হবে। তবে নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আরো বেশি উপকার আসবে। প্রথমে আমরা জানব তাওহীদ। তাওহীদ এটি আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হচ্ছে একত্ববাদ। একত্ববাদ দ্বারা কি বোঝায়? আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোন শরীক নেই। এই কথা মনে প্রাণে বিশ্বাস করাকেই তাওহীদ বলে। কোন মানুষ যদি তাওহীদে বিশ্বাস করে, অবশ্যই সে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে নিজেকে আত্মনিয়োগ করবে। এই বিশ্বব্রহ্মাণ্ডল, এই বিশ্বব্রহ্মাণ্ডলের সকল কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, যা কিছু হয় সকল কিছুই আল্লাহ তাআলার হুকুমেই হয়ে থাকে। এখন আমরা আল্লাহর পরিচয় সম্পর্কে জানব। আল্লাহ তাআলা তিনি এক ও অদ্বিতীয়। তিনি তার পরিচয়টা দিয়ে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে একটি সূরা নাযিল করেছেন, সূরাতুল ইখলাস। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলুন আল্লাহ এ অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি অমুখপেক্ষী। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি জন্ম গ্রহণ করেননি, তিনি জন্ম দেননি। অর্থাৎ তিনি জন্মগ্রহণ করেন না, তিনি জন্ম দেন না। আল্লাহ তাআলার বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, আত্মীয় নাই, স্বজন নাই। অর্থাৎ এক কথায় আল্লাহ আল্লাহ, তার সাথে কাউকে শরীক করা যাবে না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কেউ আল্লাহ তাআলার সমকক্ষ নয়। এই পৃথিবীকে আল্লাহ তাআলা কত সুন্দর করে সাজিয়েছেন। আকাশকে আল্লাহ তাআলা সাতটি স্তরে বিভক্ত করেছেন। আল্লাহ তাআলা জমিনকে কত সুন্দর করে বিছিয়ে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে বলেন, হুয়াল্লাযী খলাকা লাকুম মা ফিল আরদি জামিআ থুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াতি ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলী। তিনি সেই মহান প্রভু যিনি আসমানকে সাতটি স্তরে বিভক্ত করেছেন। সুম্মা ইসতাওয়া ইলাস সামাই, অথবা আকাশের দিকে তাকাও, ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, আকাশকে আল্লাহ সাতটি স্তরে বিভক্ত করে দিয়েছেন। তাহলে এই বিশ্বব্রহ্মাণ্ডকে আল্লাহ কত সুন্দর করে সাজিয়েছেন। সুতরাং একমাত্র আল্লাহরই আমাদের ইবাদত করতে হবে, আমাদেরকে আল্লাহরই বন্দেগী করতে হবে। এখন আসো আমরা কুফর সম্পর্কে জেনে নিই। কুফর এটি আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হচ্ছে অস্বীকার করা, আচ্ছাদিত করা, গোপন করা, ঢেকে ফেলা। আবারও বলছি, অস্বীকার করা, আচ্ছাদিত করা, গোপন করা, ঢেকে ফেলা।
এখন প্রশ্ন, কুফর কাকে বলে? ইসলামের মৌলিক বিষয়াবলী কোন একটি বিষয়কে অস্বীকার করাকে কুফর বলে। আবারও বলছি, ইসলামের মৌলিক বিষয়াবলী কোন একটি বিষয়কে অস্বীকার করাকে কুফর বলে। এখান থেকে আমরা জেনে নিব কাফির কাকে বলে। এই কুফুরের সংজ্ঞার সাথে সামান্য একটু পার্থক্য, সেটা হলো দেখেন, ইসলামের মৌলিক বিষয়াবলী কোন একটি বিষয়কে অস্বীকারকারীকে, কোন একটি বিষয় অস্বীকারকারী, অস্বীকারকারী, অস্বীকারকারীকে কুফর বলে। ইসলামের মৌলিক বিষয়াবলী কোন একটি বিষয় অস্বীকারকারীকে কাফের বলে, আর অস্বীকার করাকে বলা হয় কুফর। এখানে কিন্তু কুফর এবং কাফের দুইটা সঙ্গে একদম সেম, সামান্য একটু পার্থক্য, সেটা হলো অস্বীকার করা হচ্ছে কুফর, অস্বীকার করা হচ্ছে কুফর, আর অস্বীকারকারী হচ্ছে কাফের। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম কুফর কাকে বলে এবং কাফির কাকে বলে। এই বিশ্ব ভূমণ্ডল আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহর সকল কিছু মেনে নিতে হবে, কিন্তু যারা আল্লাহর বিধানকে মানে না তারাই তো কাফের। আর কাফেরদের জীবনে অনেক ধরনের সমস্যা সংঘটিত হয়ে থাকে। তবে আমরা প্রথমে আগে জেনে নেব কাফেরদের আরো কিছু বিস্তারিত আলোচনা কিভাবে। যেমন আল্লাহর অস্তিত্বকে কেউ যদি অস্বীকার করে সে যেন কুফরি করে, আর যে ব্যক্তি কুফরি করে সে কাফের হয়ে যায়। এরপর আল্লাহর বিধানকে অস্বীকার করা, কোনো ব্যক্তি যদি আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করে, কোরআনে পাকে আল্লাহ 6666টি আয়াত দিয়েছেন, এর একটি আয়াতকেও যদি কেউ অস্বীকার করে সে যেন কুফরি করলো, আর যে কুফরি করলো সে যেন কাফের হয়ে গেল। কোরআনের একটা হরফকেও যদি কেউ অস্বীকার করে তাহলেও সে কাফের হয়ে যাবে। এরপর হালালকে হারাম মনে করা, আল্লাহ তাআলা আমাদের জন্য যা হালাল করে দিয়েছেন এই হালালগুলোকে হালাল হিসাবে জানতে হবে, কিন্তু কেউ যদি হালাল বস্তুকে হারাম মনে করে তাহলে সে যেন কুফরি করে, আর যে কুফরি করবে সে যেন কাফের হয়ে যায়। আবার হারাম বস্তুকে হালাল মনে করা, আল্লাহ যা কিছুকে হারাম করে দিয়েছেন এই হারামগুলোকে যদি আমরা অস্বীকার করে থাকি, এগুলোকে যদি আমরা হালাল মনে করে থাকি তাহলে এটা কুফরি হয়ে যাবে, আর যে ব্যক্তি এই কাজ করবে সে ব্যক্তি কাফেরে পরিণত হয়ে যাবে। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমি কাফেরদের পরিণতি সম্পর্কে কিছু কথা আলোচনা করব। কোনো মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে, কোনো সমাজ যদি আল্লাহকে অস্বীকার করে, তাহলে ওই সমাজের মধ্যে অন্যায়, অস্থিরতা, ব্যয়াপনা ইত্যাদি বেড়ে যায়। কেননা যারা মোমেন ব্যক্তি, মোমেন ব্যক্তি চিন্তা করবে আমি যত কাজই করি না কেন সকল কাজই তো আল্লাহ দেখে, সকল কিছুই আল্লাহ শুনেন, সকল কিছুই আল্লাহ বুঝেন, সুতরাং আমার দ্বারা কোনো প্রকার অন্যায়, অস্থিরতা, ব্যয়াপনা, চুরি, ডাকাতি, খুন, খারাপি, সেদ্দাই, রাহাজানি, দাস, জুয়া, এক কথায় কোনো প্রকার মন্দ কাজই হওয়া যাবে না। সুন্দর মোমেন ব্যক্তির দ্বারা যদি কোনো সমাজ গঠিত হয় ওই সমাজটা হয় সুন্দর সমাজ, কিন্তু যেই সমাজের মধ্যে মোমেন থাকে না ওই সমাজের মধ্যে অশ্লীলতা বেড়ে যায়, ওই সমাজের মধ্যে পাপাচার বেড়ে যায়, ওই সমাজের মধ্যে হতাশা বেড়ে যায়। হতাশা কীভাবে বেড়ে যায়? যেমন মোমেন ব্যক্তি সকল অবস্থাতে আল্লাহর উপর বিশ্বাস করবে, আল্লাহর উপর আস্থাশীল হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে
আল্লাহ তাআলা নমরুদে অগ্নিকুণ্ড হতে রক্ষা করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কাফিরদের কত বেড়া জাল থেকে রক্ষা করেছেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ ফিরাউনের কবল থেকে রক্ষা করেছেন। সুতরাং একজন মুমিন ব্যক্তি সে কখনো হতাশাগ্রস্ত হবে না যে বিপদ আপদ মুসিবত সব কিছু আল্লাহর কাছে থেকে এসেছে, আল্লাহ এখান থেকে আমাকে উদ্ধার করবে, আমাকে রক্ষা করবে। কিন্তু যেই সমাজ কাফিরদের দ্বারা ভরপুর, কুফুরি সমাজ, ওই সমাজের যারা আল্লাহকেই অস্বীকার করে তাদের মধ্যে হতাশাগ্রস্ততা থাকবে যে এই অবস্থায় আমাকে কি সাহায্যকারী হবে, আমার আর কোনো সাহায্যকারী নেই, আমার ধ্বংস ছাড়া আর কোনো উপায় নেই। এরপর আমরা এই কুফুর দ্বারা আমরা যতটুকু বুঝি, আমরা যতটুকু জানি, কুফুরির দ্বারা অনৈতিক কর্মকাণ্ডগুলো বেশি হয়। যেমন যারা সুদ খায়, যারা ঘুষ খায়, এই মানুষগুলা যদি আল্লাহকে বিশ্বাস করতো, আল্লাহর প্রতি আস্থাশীল থাকতো, তাহলে ওই ব্যক্তির দ্বারা সুদ খাওয়া হতো না, ওই ব্যক্তির দ্বারা ঘুষ খাওয়া হতো না। এক কথায় সুন্দর সমাজ, সুন্দর পরিবার, সুন্দর রাষ্ট্র গড়ে উঠত, কোনো প্রকার অন্যায় অশ্লীলতা ব্যবনা থাকত না। এরপর আমরা আলোচনা করব শিরক। শিরক এটি আরবি শব্দ, শিরক এটি আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হচ্ছে সমকক্ষ মনে করা, অংশীদারিত্ব স্থাপন করা। এখন প্রশ্ন, শিরক কাকে বলে? ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহর সাথে কাউকে বা কোনো কিছুকে সমকক্ষ মনে করা অথবা শরীক করাকে শিরক বলে। আল্লাহর সাথে কাউকে বা কোনো কিছুকে শরীক করা অথবা সমকক্ষ মনে করাকে শিরক বলে। শিরক এটি জঘন্যতম অপরাধ। যারা শিরক করবে তারা জাহান্নামী হবে। শিরক করা কবিরা গুনাহ, এই জন্য আমরা শিরক করা থেকে বিরত থাকব। শিরক মূলক কিছু কর্মকাণ্ড, যেমন আমরা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন দরবার, পীরের দরবার কি বিভিন্ন মনুষ্যের বিভিন্ন জায়গায় গিয়ে আল্লাহর কাছে সাহায্য না চেয়ে অন্য কারো কাছে সাহায্য চেয়ে থাকি, ইমাম সাহেবের কাছে, পীর সাহেবের কাছে, কি দরবারের কাছে, মাজারের কাছে, এরকম ধরনের যদি কোনো কাজ করে থাকি তাহলে এগুলো হবে শিরক। এরপর আল্লাহর নাম বাদ দিয়ে যদি অন্য কারো নামে যদি আমরা কোনো কিছু জবাই করে থাকি তাহলে সেটা শিরক হবে। সুতরাং আমরা এ সকল শিরক কাজের মধ্যে লিপ্ত হব না। এরপর আসো নিফাক। নিফাক একটি আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হচ্ছে কপটতা, ভণ্ডামি, কপটতা, ভণ্ডামি। এখন প্রশ্ন আসতেছে নিফাক কাকে বলে? নিজ স্বার্থকে উদ্ধার করার জন্য মূল বিষয়টিকে গোপন রেখে মুখে অন্য কিছু প্রকাশ করাকে নিফাক বলে। আবার বলছি, নিজ স্বার্থকে উদ্ধার করার জন্য মূল বিষয়টিকে গোপন রেখে মুখে অন্য কিছু প্রকাশ করাকেই নিফাক বলে। আমরা এই নিফাকের সংজ্ঞাটা আরেকটা ভাবে দিতে পারি। যেমন ইসলামী শরীয়তে পরিভাষায় নিজ স্বার্থকে উদ্ধার করার জন্য কুফরিকে গোপন রেখে মুখে ইমানের পরিচয় দেওয়াকে নিফাক বলে। আর যারা এই পরিচয় দেয় তাদেরকে বলা হয় মুনাফিক। এখানে কিন্তু দুইটা সংজ্ঞা আমরা জানতে পেরেছি, একটা হচ্ছে নিফাক কাকে বলে,
আর একটা হচ্ছে মুনাফিক কাকে বলে। নিজ স্বার্থকে উদ্ধার করার জন্য মূল বিষয়টিকে গোপন রেখে অন্য মুখে অন্য কিছু প্রকাশ করাকে বলা হয় নিফাক, আর মুখে অন্য কিছু প্রকাশকারীকে বলা হয় মুনাফিক। মুনাফিকের আলামত হচ্ছে তিনটি, কথা বলার সময় মিথ্যা বলে, আমানতে খেয়ানত করে, ওয়াদা ভঙ্গ করে। আবার বলছি, মুনাফিকের আলামত তিনটি, কথা বলার সময় মিথ্যা বলে, আমানতে খেয়ানত করে, ওয়াদা ভঙ্গ করে। আজকের মতো এ পর্যন্তই থাক, আর আমার পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলেই বিভিন্ন সময় অনলাইন ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। তো আমার চ্যানেলটার নাম হচ্ছে ওয়াজ টিভি বিডি, ওয়াজ টিভি বিডি। তো এই চ্যানেলে সহজভাবে যাওয়ার জন্য আমার মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি। ইউটিউবে গিয়ে আমার এই মোবাইল নাম্বারে সার্চ দিলেই আমার এই চ্যানেলটি পেয়ে যাবে। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01921260777। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।